এই ভিডিওটিত আজি আমি এপিএসসির নতুন সিলেবাসখন ফুল ডিটেলসত চাম, যিখন 2019 চনত নতুনকৈ এমেণ্ড হৈছে। এতিয়া চাওঁ এক্সাম, এপিএসসি এক্সামটো কেইটা ভাগত ভাগ কৰা হয়। মূলতে প্ৰিলিমিনাৰী এক্সামিনেশ্যন, মেইন আৰু ইণ্টাৰভিউ। এই ইণ্টাৰভিউটো মেইনৰে এটা পাৰ্ট। প্ৰিলিমিনাৰীত দুখন পেপাৰ থাকে, মেইনছত থাকে 8খন পেপাৰ, লগতে 2খন আৰু কোৱালিফাইং পেপাৰ থাকে। তাৰপিছত ইণ্টাৰভিউ। এতিয়া চিলেবাছবিলাক চাম, অলপ স্পীডত কৈ যাম। প্ৰিলিমছত 2খন পেপাৰ থাকে, 200 মাৰ্ক, 200 মাৰ্কৈ এখনত 100টা কুৱেশ্যন দিয়া থাকিব 2 ঘণ্টাৰ কাৰণে। প্ৰিলিমিনাৰীত 2খন পেপাৰ, GS1 আৰু GS2। এতিয়া চাম GS1ৰ চিলেবাছ, স্পীডত কৈ যাম অলপ। কাৰেণ্ট ইভেণ্ট অফ নেশ্যনেল এণ্ড ইণ্টাৰনেশ্যনেল ইম্পৰ্টেঞ্চ, হিষ্ট্ৰী অফ ইণ্ডিয়া এণ্ড ইণ্ডিয়ান নেশ্যনেল মুভমেণ্ট, ইণ্ডিয়া এণ্ড ৱৰ্ল্ড জিঅ'গ্ৰাফি, ফিজিকেল ছ'চিয়েল ইকনমিক জিঅ'গ্ৰাফি অফ ইণ্ডিয়া এণ্ড ৱৰ্ল্ড, ইণ্ডিয়ান পলিটি এণ্ড গভাৰ্মেণ্টছ, কনষ্টিটিউশ্যন, পলিটিকেল ছিষ্টেম, পঞ্চায়ত ৰাজ, পাব্লিক পলিচি, ৰাইটছ ইছ্যুজ এটচেট্ৰা, ইকনমিক এণ্ড ছ'চিয়েল ডেভেলপমেণ্ট, ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্ট, পভাৰ্টি, ইনক্লুজন, ডেমগ্ৰাফিক্স, ছ'চিয়েল ছেক্টৰছ, ইনিচিয়েটিভছ এটচেট্ৰা। মনত ৰাখিব আপোনালোকে, নহ'লে লিখি ৰাখিব। তাৰপিছত জেনেৰেল ইছ্যু অন এনভাইৰমেণ্ট, ইক'লজি, বায়'ডাইভাৰ্চিটি এণ্ড ক্লাইমেট চেঞ্জ, ডু নট ৰিকুৱাৰ্ড, এই ক্লাইমেট চেঞ্জ, এইখিনি বস্তু ছাবজেক্ট স্পেচিয়েলাইজেশ্যন নহ'লেও কথা নাই, মানে বহুত বেছি পঢ়িব নালাগে। তাৰপিছত জেনেৰেল ছায়েন্স, এইখিনি হ'ল GS1ৰ চিলেবাছ। ইয়াৰে GS1ৰ 30-35% মাৰ্কছ অসম ৰিলেটেড টু অসমৰ পৰাই আহিব। আচ্ছা, প্ৰিলিমছৰ আৰু ছেকেণ্ড পেপাৰখন GS2। ইয়াৰে চিলেবাছসমূহ কম্প্ৰিহেনশ্যন, ইণ্টাৰপাৰ্চনেল স্কিলছ ইনক্লুডিং কমিউনিকেশ্যন স্কিলছ, লজিকেল ৰিজনিং এণ্ড এনালাইটিকেল এবিলিটি, ডিচিশ্যন মেকিং এণ্ড প্ৰব্লেম ছলভিং, জেনেৰেল মেণ্টেল এবিলিটি, বেচিক নিউমাৰেচি, নাম্বাৰছ এণ্ড দেয়াৰ ৰিলেশ্যনছ, অৰ্ডাৰছ অফ মেগনিটিউড এটচেট্ৰা, এইখিনি চব ক্লাছ 10 লেভেলৰ পৰা আহিব। তাৰপিছত ডাটা ইণ্টাৰপ্ৰিটেশ্যন, চাৰ্টছ, গ্ৰাফছ, টেবলছ, ডাটা ছাফিচিয়েঞ্চি এটচেট্ৰা, এইখিনিও ক্লাছ 10 লেভেলৰ। তাৰপিছত আহিল মেইন, প্ৰিলিমছ ক্লিয়াৰ হোৱাৰ পিছত মেইনছ। মেইনছৰ চিলেবাছসমূহ চাম এতিয়া ডিটেইলছত। মেইনছত পেপাৰ থাকিব 8খন থাকিব, তাৰ তাতে 250কৈ মাৰ্ক থাকিব এখনত, 3 ঘণ্টা সময় দিয়া থাকিব আৰু ৰিটেন হ'ব। যেনেকৈ প্ৰিলিমছত এম চি কিউ আছিল, ইয়াতে এম চি কিউ নাথাকে, ইয়াতে চব ৰিটেন এক্সাম দিব লাগিব, লিখিব লাগিব। তাৰপিছত 2খন আৰু কোৱালিফাইং পেপাৰ থাকে, মেইনছৰে পাৰ্ট, মেইনছৰে শেষত থাকে পেপাৰ এ আৰু পেপাৰ বি, তাতে 2খনত 300-300 মাৰ্ক থাকিব 3 ঘণ্টাকৈ, ইয়াতেও লিখিব লাগিব। এতিয়া চাম মেইনছৰ পেপাৰ 1 চিলেবাছ। পেপাৰ 1 এছে চিলেবাছটো এক্সামৰ সময়ত দিয়া হ'ব, এছেৰ চিলেবাছটো। পেপাৰটোত কি থাকিব, পেপাৰটোক GS1 বুলি কোৱা হয়। এইবিলাক চব মেইনছৰ পেপাৰটোত, ইণ্ডিয়ান হিষ্ট্ৰী, হেৰিটেজ, কালচাৰ এণ্ড ছ'চাইটি এণ্ড জিঅ'গ্ৰাফি অফ ইণ্ডিয়া এণ্ড ৱৰ্ল্ড, পেপাৰ 3 বা GS2 গভাৰ্নেন্স, কনষ্টিটিউশ্যন, পলিটি, ছ'চিয়েল জাষ্টিচ এণ্ড ইণ্টাৰনেশ্যনেল ৰিলেশ্যনছ। তাৰ পেপাৰ 4 বা GS3 কি থাকিব চিলেবাছ, টেকন'লজি, ইকনমিক ডেভেলপমেণ্ট, বায়'ডাইভাৰ্চিটি, এনভাইৰনমেণ্ট, ছিকিউৰিটি এণ্ড ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট। পেপাৰ 5 বা GS5 ইথিক্স, ইণ্টেগ্ৰিটি এণ্ড এপ্টিটিউড। পেপাৰ ছিক্স বা GS5, এইখন গোটেই অসমৰ ওপৰতে আহিব ইয়াৰে কুৱেশ্যনবিলাক, GS5 বা পেপাৰ 6ৰ। অসমৰ হিষ্ট্ৰী, হেৰিটেজ, কালচাৰ, জিঅ'গ্ৰাফি, গভাৰ্নেন্স, পলিটি, ছ'চিয়েল জাষ্টিচ, ইণ্টাৰনেশ্যনেল ৰিলেশ্যনছ, ইকনমিক ডেভেলপমেণ্ট, বায়'ডাইভাৰ্চিটি, এনভাইৰনমেণ্ট, ছিকিউৰিটি এণ্ড ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট অফ আছাম, এই পেপাৰ 6খন গোটেই অসমৰ ওপৰতে আহিব। তাৰপিছত পেপাৰ 7খন আহিব অপশ্যনেল ছাবজেক্ট পেপাৰ 1, পেপাৰ 8খন অপশ্যনেল ছাবজেক্ট পেপাৰ 2। অপশ্যনেল ছাবজেক্ট কোন কোনকেইখন হ'ব, কোন কোনকেইখনৰ পৰা বাছিব লাগিব মই দি দিছোঁ, পিছত চাম।
অপশনেল পেপার সাবজেক্ট এটাই থাকিব, পেপার দুখন থাকিব, পেপার সেভেন আর পেপার এইট, এই এই দুখন অপশনেলের পর আহিব। তারপর এইবিল শেষ হওয়ার পিছত কোয়ালিফাইং পেপার দুখন দিব লাগিব, আর কোয়ালিফাইং পেপার ওয়ানত থাকিব আসামিস নহলে বেঙ্গলি নহলে বড়ো, ইয়ারে এটা সাবজেক্ট লব লাগিব আপুনি। আর যা কেন্ডিডেটে ডিমাসাও বা কার্বি আলং বা ওয়েস্ট কার্বি আলংর পর বিলংস করে, সিহতে যদি এই তিনটা সাবজেক্টর ভিতরে এটাও পড়া নাই স্কুলত, তেতিয়াহলে তেওঁলোকে সেই এক্সামটো দিব নালাগে পেপার ওয়ান সাবজেক্টটো। আর যোনে যোনে পড়িছে ইয়ারে এটা দিব লাগিব। ইয়াতে সিলেবাস কি থাকিব, আসামিজ হক বা বেঙ্গলী হক বা বড়ো হক, সিলেবাস কি থাকিব, কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজেস, প্রেসিস রাইটিং ইউজেস এন্ড ভোকেবুলারি, শর্ট এসে, ট্রান্সলেশন থাকিব অসমের পৰা হিন্দিলৈকে বা হিন্দির পৰা অসমলৈকে, অসমের পৰা ইংলিশলৈকে বা ইংলিশের পৰা অসমলৈকে, হেনেকৈ থাকিব। তাৰপিছত কোয়ালিফাইং পেপার বি, সেইখনৰ সাবজেক্ট হব ইংলিশ, সিলেবাস কি হব, কম্প্রিহেনশন অব গিভেন প্যাসেজেস, প্রিসাইস রাইটিং ইউজেস এন্ড ভোকেবুলারি, তারপর শর্ট এসিস। একবার আমি চাই লোক অপশনেল পেপার কোন কোন কেখন, তার ভিতর আপনি এখন সিলেক্ট করব লাগিব, তারপরে দুখন পেপার আহিব আমার সেভেন আর এইট। অপশনেল সাবজেক্ট সময় স্পিডত কই যাম, এগ্রিকালচার, এন্থ্রোপোলজি, এনিমেল হাজবেন্ডারি বা ভেটেনারি সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স এন্ড অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জুলজি, হিস্ট্রি, ল, আসামিজ, বেঙ্গলি, বড়ো, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, ম্যানেজমেন্ট, ম্যাথামেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, সাইকোলজি, পাবলিক এডমিনিস্ট্রেশন, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স আর জুলজি। ইয়ারে আপনি যিকোনো এটা অপশনের কারণে সিলেক্ট করব লাগিব। সেই অপশনাল সাবজেক্টখানে দুখন পেপার হব, পেপার এ আর পেপার সেভেন আর পেপার এইট, মেইনসত থাকিব এই দুখন পেপার, 250 মার্ক থাকিব এখনত। এই সববিলাক রিটেন এক্সাম, মেইনস এক্সাম সব পাস করার পিছত ইন্টারভিউ হব, আপনার ইন্টারভিউর কারণে মাতিব, তাতে ইন্টারভিউত 275 মার্ক থাকিব আফটার কোয়ালিফাইং অল রিটেন এক্সাম, সকল রিটেন এক্সাম পাস করার পিছত ইন্টারভিউ, আর গোটেকটা এক্সাম ক্লিয়ার করার পিছত ইন্টারভিউ, ইনক্লুডিং ইন্টারভিউ, তারপর আপনি সিলেক্ট হয়ে যাব পারে যদি আপনার নাম্বার আহি যায় লিস্টত। ভিডিওটি ভাল লাগিলে লাইক করিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আর এনেকা ভিডিও পাবর কারণে থ্যাংক ইউ। এই ফটো মারি লোক লয় যদি, আর ইয়ারে সিলেবাস সমূহ ডিটেলসর কারণে আপনি যাব ওয়েবসাইটত www.apsc.nic.in, তাতে যাব, ইয়াতে ইয়ারে ভিতরের সিলেবাস সমূহ পাবর কারণে, মই ইয়াতে আর নক বহুত দীঘল হব। থ্যাংক ইউ।